আমাদের চরাঞ্চল দ্বীপাঞ্চল এই এলাকায় নদীর যে অবস্থা নদী ভাঙনের যে অবস্থা ইনশাআল্লাহ এই নদী ভাঙন থেকে কিভাবে এই রৌমারী রাজীবপুর চিলমারীকে রক্ষা করা যায় সেটা অবশ্যই আমি সংসদে বলবো এবং যা কিছু করার আমি প্রধানমন্ত্রী যিনিই হন না কেন তার কাছে আমি আকুল আবেদন করে এই চরাঞ্চল বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের যে বর্ডার বেল্ট এরিয়া এখানে একটু আপনারা জানেন এখানে মাদকের একটু আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সুযোগও নেই সেটাও ইনশাআল্লাহ এই যুবকদের কিভাবে কাজে খাটানো যায় এখান থেকে ফিরানো যায় এই যুবকদেরকে এখানে যদি বিশেষ শিল্পনগরী করা হয় তাহলে এবং অন্যান্য শিল্পনগরী করা হয় তাহলে এই ছেলেগুলোকে এইখানে স্থানান্তর করে চাকরির সুবিধা করে আমার মনে হয় এই 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 দিকটা রোধ করা যাবে পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসা এইখানে আমাদের রাস্তাঘাট নেই বললেই চলে বিগত সরকারগুলোতে আমাদের এখানে পরপর জাতীয় পার্টির অবস্থান ছিল অত্যন্ত ভালো আমরা পরপর তিনবার জাতীয় পার্টির থেকে চারবার এমপি নির্বাচন এমপি হয় তারপরের নির্বাচনগুলো আসলে কিভাবে হয়েছে এটা আপনারা ভালোভাবেই জানেন যদি এবার ইনশাল্লাহ আসতে পারি লাঙ্গলের যে আমাদের এখানে লাঙ্গলের যে একটা শক্ত ঘাঁটি এবং লাঙ্গলের মাটি এই কুড়িগ্রাম চার আসন এটা ইনশাল্লাহ এই রৌমারি রাজীবপুর চিলমারি এলাকার জনগণ বুঝিয়ে দিবে ইনশাল্লাহ ভোট যদি সঠিক সুষ্ঠু হয় আমাদের বিজয় হবে ইনশাল্লাহ সুনিশ্চিত এবং বিশাল ব্যবধানে বিজয়ী হবো।